এই লেন্সের পাওয়ার স্যার আপনারা আসলে কিভাবে নির্ধারণ করে থাকেন অপারেশনের আগে প্রচলিতভাবে একটি পদ্ধতি রয়েছে সেটাকে বলে আল্ট্রাসাউন্ড বায়োমেট্রি আচ্ছা কিন্তু তার কিছু দুর্বলতা রয়েছে আমরা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির যে মেশিন আমরা ব্যবহার করি সেটাকে বলে অপটিক্যাল বায়োমেট্রি আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই আইওয়েল মাস্টার সেভেন হান্ড্রেড এরপরে যোগ হয়েছে আইওয়েল মাস্টার সেভেন হান্ড্রেড টিকে এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির অপটিক্যাল বায়োমেট্রি এর পরের ছবিতে আমরা দেখব যে এখানে প্রথমবারের মতো সোয়েপ সোর্স অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বা ওসিটি প্রযুক্তি ব্যবহার করা আছে ফলে চোখের কর্নিয়া থেকে একবার রেটিনা পর্যন্ত সঠিকভাবে চোখের যে অ্যাকশিয়াল লেং বা অক্ষীয় দৈর্ঘ্যটা আমরা পেতে পারি কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান এই চোখের সঠিক পরের লেন্স পাওয়ারটা বের করবার জন্য এর ছবিতে দেখবো আরও একটি লেটেস্ট প্রযুক্তি এসেছে সেটাকে বলে পেন্টাক্যাম এ এক্সএল তুমি জানো যে পেন্টাগ্যাম এটি হচ্ছে অকুলাস ফ্রম জার্মানির সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির কর্নিয়াল টোমোগ্রাফি মেশিন কিন্তু এর সাথে সম্প্রতি যোগ হয়েছে অ্যাক্সিয়াল লেংথ মাপার যে সফটওয়্যার ফলে এটাকে বলে পেন্টাকাম এক্স অর্থাৎ এই যন্ত্রের মাধ্যমে এখন একদিকে যেমন আমরা কর্নিয়াল টোমোগ্রাফি করতে পারি পাশাপাশি বায়োমেট্রিক করতে পারি এটি হচ্ছে সবচেয়ে এর পরের ছবিতে আমরা দেখব এর সাথে সাথে যোগ হয়েছে সবচেয়ে সর্বশেষ প্রজন্মের ফর্মুলা বায়োমেট্রিক ফর্মুলা প্রচলিতভাবে আমরা এস টি ফর্মুলা ব্যবহার করতে এখন আমরা ব্যবহার করছি ব্যারেট ইউনিভার্সাল টি কে ফর্মুলা ব্যারেট ট্রু কে ফর্মুলা হিল আর ফর্মুলা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির ফর্মুলা ব্যবহার করে সঠিক পাওয়ারের লেন্সটা আমরা আমাদের রোগীর চোখে বসাতে সক্ষম হচ্ছি ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া